رسول اکرم شنین شابی بصیر تینی علیم تینی الحمد للہ رب العالمین والصلاة والسلام على سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیک یا رسول اللہ وعلى آلک و اصحابک یا حبیب اللہ والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় স্টেইনবেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান প্রিয় নবী অবগত নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় স্টেইনবেরা আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আর আমাদের আজকের বিষয় হচ্ছে যে ফেরেশতাদের সম্পর্কে প্রিয় নবী অবগত হ্যাঁ আসুন আজকে আমরা সেই সম্পর্কে শুনেন আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনেন দরুদ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবী রসুল আরবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল প্রিয় আসুন আমরাও পাঠ করে নিই সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় স্টেম ভাইরা আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অনন্য গুণাবলী দ্বারা ধন্য করেছেন এবং তিনি জানেন আল্লাহ পাকের দয়া যে ফেরেশতারা কোন অবস্থায় থাকবে ফেরেশতারাও কি মৃত্যুবরণ করবে কিভাবে করবে আসলে ওনারা কোন অবস্থায় আছেন এবং কীভাবে তার উৎপত্তি কীভাবে সৃষ্টি কীভাবে তাদের দায়িত্ব পালন এই সব কিছুর বিষয়ে প্রিয় নবী অবগত আছেন আল্লাহ পাকের দয়ায় এবং এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সওয়াবে ফেরেশতা নাকি মালায়িকা মালাকুন মানে ফেরেশতা মালায়িকাতুন বহুবচনে ফেরেশতা সমূহ বা ফেরেশতাগণ এই ফেরেশতারা আল্লাহ পাকের সবসময় প্রশংসা করে থাকেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক মাটি দ্বারা এবং জিনকে আগুন দ্বারা এবং মালাইকা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর দ্বারা আল্লাহু আকবার এই মর্মে এই প্রেক্ষিতে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ তাআলা আলাই যে তিনি বর্ণনা করেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে নির্ধূম অগ্নিশিখা আগুন হতে আর আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে আর যার সম্পর্কে বর্ণনা করা হয়েছে এই হাদিসে পাক দ্বারা জানা গেল যে ফেরেশতা নূরের তৈরি আর আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ও তার বংশধর মাটির তৈরি আর জিন হচ্ছে আগুনের তৈরি কুরআনের বিভিন্ন আয়াতের মধ্যে এভাবে বর্ণনা করা হয় যে আল্লাহ পাক মানব সৃষ্টির পূর্বে ফেরেশতাদেরকেই সৃষ্টি করেছেন মানব সৃষ্টির প্রাককালে তাঁর ইচ্ছার কথা তাদেরকে জানিয়েছিলেন এবং আদম আলাইহিস সালাম সৃষ্টির পরে আল্লাহ পাকের নির্দেশে তারা আদম আলাইহিস সালামকে সিজদা করেন এভাবে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াইদ আলা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা দেখলাম যে আল্লাহ পাক যখন তার ফেরেশতাদেরকে আল্লাহ পাক এইটাই ইচ্ছা পোষণ করেছেন যে পৃথিবীর মধ্যে তার খলিফা নিযুক্ত করার জন্য এভাবে ব্যক্ত করা হয়েছে এবং অপর আয়াতের মধ্যে রয়েছে কানজুল ইমান থেকে অনুবাদ স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন আমি কাদা থেকে অর্থাৎ মাটি থেকে মানুষ সৃষ্টি করতে চাচ্ছি আমি যখন তাদেরকে সঠিকভাবে তৈরি করে ফেলবো এবং তার ভিতর আমার রু ফুঁকে দেব তখন তোমরা তার সামনে সিজদায় পতিত হবে সিজদায় পড়ে যাবে তখন ফেরেশতারা সবাই সিজদা করল এবং ফেরেশতাগণ নূরের তৈরি কিন্তু তারা যে আকৃতি অবলম্বন করতে পারে চায় সে আকৃতি তারা অবলম্বন করতে পারে ফেরেশতাদেরকে আল্লাহ পাক এমন কিছু বৈশিষ্ট্য দান করেছেন ওরা মানুষের আকৃতি ধারণ করতে পারে যেভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাই
তিনি এভাবে বর্ণনা করেছেন, উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হারিস ইবনে হিসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহিয়ু, তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নিকট ওহি কিভাবে আসে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ওহি কোনো সময় ঘণ্টা ধ্বনির মতো আমার নিকট আসে, আর তা আমার পক্ষে সবচেয়ে কষ্টদায়ক। ফেরেশতা যা বলে তা শেষ হতে আমি তার কাছ থেকে আয়ত্ত করে নিই। আবার কখনো ফেরেশতা মানুষের রূপ আকৃতি ধারণ করে আমার সাথে কথা বলে আমি তার সাথে সাথে আয়ত্ত করে নিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় স্থানীয় ভাইরা ও মাদানা চ্যানেলের দর্শক শ্রোতা, এ থেকে জানা গেল যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী প্রেরণ হতো, যখন ওহী নাজিল হতো, তখন ফেরেশতারা মানুষের আকৃতি ধারণ করতেন এবং প্রিয় নবীর সাথে কথা বলতেন এবং প্রিয় নবী সেগুলো আয়ত্ত করে নিত। আল্লাহ, এই ফেরেশতাদের বসবাসের মৌলিক স্থান হলো আসমান। এর মানে যে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আরশের উপর থেকে ফোঁটা পড়ার উপক্রম হয়, সুবহানাল্লাহর প্রতি শ্রদ্ধাপূর্ণভাবে দিতে, আর ফেরেশতারা তাদের রবের প্রশংসা ও মহিমা ঘোষণা করে, যারা পৃথিবীতে আছে তাদের জন্য আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করে, জেনে রাখো নিশ্চয় আল্লাহ তিনি বড়ই ক্ষমাশীল ও দয়ালু। আর এভাবেই আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে এইভাবেই সৃষ্টি করে থাকেন এবং তাদেরকে বিভিন্ন জায়গায় অবস্থান করার নির্দেশ আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে থাকে। যেভাবে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশা তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর, কানসুল ইমান থেকে অনুবাদ, কদরের রাত হাজার মাসের চেয়ে অধিক উত্তম, এই রাতে ফেরেশতা আর রূহ তাদের প্রতিপালকের অনুমতিক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয়। আল্লাহ আকবার। তাহলে এ থেকে বোঝা যায় যে ফেরেশতারা আল্লাহ পাকের নির্দেশ ক্রমে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করেন এবং আল্লাহ পাকের নির্দেশ ক্রমে দায়িত্ব পালন করে থাকেন। ফেরেশতাদের সংখ্যা, ফেরেশতারা অসংখ্য, এদের সংখ্যা গণনা করা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়, বরং আল্লাহ পাকে এদের সংখ্যা সম্পর্কে খুব ভালো করে জানেন। জিব্রাইল ও মিকাইল দুইজন বড় ফেরেশতার নাম, যাদের সম্পর্কে কোরআন পাকের মধ্যে এভাবে এসেছে, যে ব্যক্তি জিব্রাইলের শত্রু হয়েছে সেই রেগেই মারা যাক, কেননা সে তো আল্লাহ পাকের হুকুমে তোমার অন্তরে কোরআন পৌঁছিয়ে দিয়েছে যে এর পরবর্তী কিতাবের সমর্থক এবং যাতে রয়েছে ইমানদারদের জন্য পথ নির্দেশ ও সুসংবাদ। যে ব্যক্তি আল্লাহ পাকের, তার ফেরেশতাদের এবং তার রসুলগণের এই এবং জিব্রাইল ও মিকাইলের শত্রু সাজবে, নিশ্চয় আল্লাহও এইসব কাফিরদের শত্রু। আল্লাহ, খ্রিস্টান ভাইরা ও মাদার চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে ফেরেশতাদের যারা শত্রু তারা আল্লাহ এবং রসুল ফেরেশতাদের শত্রু। তারা ইসরাফিল একজন শক্তিশালী ফেরেশতা, হাদিসে বহু স্থানে এর নাম এসেছে। এভাবেই প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে এভাবেই পাঠ করতেন যে হে জিব্রাইল মিকাইল ও ইসরাফিলের রব প্রতিপালক, আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিকর্তা, প্রকাশ্য প্রকাশ্যের জ্ঞাতা, তোমার বান্দাদের মধ্যে তুমি মীমাংসাকারী যে ব্যাপারে তারা মতবিরোধ করছে, সত্যের ব্যাপারে যে মতবিরোধ করা হয়ে থাকে সেক্ষেত্রে তুমি তোমার আদেশ বলে আমাদের সঠিক পথের হিদায়ত দান করো, তুমি যাকে ইচ্ছা তাকে হিদায়ত দান করে থাক। প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম এভাবেই পাঠ করতেন। এবং অপর রবায়তের মধ্যে রয়েছে হযরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম প্রতিদিন তিনি একটি জান্নাতের একটি নহর রয়েছে সেখানে গোসল করেন বা ডুব দেন, সেখান থেকে যখন উঠেন তখন তার পাকা থেকে যেই ফোঁটা পরে সেখান থেকে আল্লাহ পাক একজন করে ফেরেশতা সৃষ্টি করে থাকেন। আল্লাহ আকবর। এক রাওয়ায়াত, অপর রাওয়ায়াতের মধ্যে রয়েছে হযরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালামের 600 ডানা রয়েছে, যদি একটি ডানা যদি ওপেন করা হয়, খোলা হয়, তাহলে পুরো আসমান ছেয়ে যাবে, এত বিশাল তার পালক।
তাহলে 600 যে ডানা রয়েছে ওই 600 ডানা থেকে এরকম পানির ফোঁটা যখন পড়তে থাকে এখান থেকে আল্লাহ পাক একজন করে ফেরেশতা সৃষ্টি করে থাকেন। তারপর তারা সবাই বাইতুল মামুরের মধ্যে একত্রিত হয় এবং সেখানে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, নামাজ আদায় করেন। এরপর তারা তাদের দায়িত্বে ফিরে যান। এক রাওয়ায়াত অপর রাওয়ায়াতের মধ্যে রয়েছে, আর এভাবে আল্লাহ পাক ফেরেশতাদেরকে যখন দুনিয়ায় যখন প্রেরণ করেন তখন তারা সর্বপ্রথম প্রিয় নবী রাসূল আরবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারক জিয়ারত করার জন্য আসেন। সকালে 70,000 এবং সন্ধ্যাবেলায় 70,000 ফেরেশতা আসেন যারা প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারক জিয়ারত করার জন্য। আর এটাই তাদের জীবনে এইটাই একটিবার মাত্র জিয়ারত করার সৌভাগ্য লাভ করবে, এর পরবর্তীতে তারা আর সেই সৌভাগ্য লাভ করতে পারবে না। এভাবে আল্লাহ পাকের আরশ বহন করার জন্য কিছু ফেরেশতা রয়েছে এবং সাত আসমানের উপর আরশ রয়েছে এবং এই আরশ আল্লাহ পাক এভাবেই স্থাপন করেছেন এবং এই আরশটাকে বহন করার জন্য আল্লাহ পাকের আটজন বড় বড় ফেরেশতা রয়েছে। যেভাবে বর্ণিত রয়েছে ফেরেশতারা থাকবে আকাশের আশেপাশে, আটজন ফেরেশতা সেই দিন তোমার রবের আরশ নিজেদের ঊর্ধ্বে বহন করবে। আর ওহি নিয়ে আসার দায়িত্ব ছিল হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। তিনি প্রত্যেক নবীর নিকট, নবী রসুলগণের নিকট আল্লাহ পাকে নির্দেশ ক্রমেই তিনি ওহি নিয়ে আসতেন। আমরা প্রথমে শুনেছি বড় বড় ফেরেশতা দুইজন, কিন্তু অন্য রাওয়ায়াতের মধ্যে রয়েছে বড় বড় ফেরেশতা হচ্ছে চারজন, হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কিছু দায়িত্ব রয়েছে এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম যিনি সিংহা মুখে নিয়ে তিনি আল্লাহ পাকের নির্দেশের অপেক্ষায় রয়েছেন এবং হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বৃষ্টি এবং মেঘকে নিয়ন্ত্রণের দায়িত্ব রয়েছে, তিনি আল্লাহ পাকের নির্দেশ ক্রমে মেঘ বৃষ্টি এগুলো দান করে থাকেন। এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি সিংহায় ফুঁক দিবেন, তিনি সিংহা নিয়ে বসে আছেন, সিংহায় নিয়ে আল্লাহ পাকের হুকুমের নির্দেশের অপেক্ষায় রয়েছেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি মানুষের প্রাণ নিয়ে নেন, রূহ কবজ করেন। আর হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম যে সিংহা নিয়েছেন তফসিরের মধ্যে রয়েছে, সিরাতুল জিনানের মধ্যে রয়েছে, সূরা ক্বরিয়ার এই তফসিরের মধ্যে যে সিংহা রয়েছে ওই সিংহাটার আকার হচ্ছে এমন আসমান এবং জমিন মধ্যখানে যত ডিস্টেন্স রয়েছে পাশে লম্বায় চৌড়ায় তত বিশাল সিংহাটা হবে, আল্লাহ আকবার। এবং এই সিংহায় যখন ফুঁক দেওয়া হবে তখন আসমান ফেটে যাবে, আল্লাহ পাকের দয়া যাদের ইচ্ছা এরা আল্লাহ পাক যাকে ইচ্ছা করবেন তারা বেঁচে থাকবে, বাকিরা সবাই মৃত্যুবরণ করবে। প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা ইরশাদ করেছেন, যেভাবে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি, যখন মহাপ্রলয় যখন শুরু হবে তখন ফুৎকার যখন শুরু হবে তখন ওই ফুৎকারে সিংহা যখন ফুঁক দিবেন, প্রথম ফুঁকার যখন দেওয়া হবে তখন আসমান এবং জমিনের মধ্যে যারা রয়েছেন সেটা মৃত্যুবরণ করবে, এক রাওয়ায়াতের মধ্যে রয়েছে। এবং মৃত্যুবরণ করার পর আল্লাহ পাক ওই অবস্থায় রেখে দিবেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করা হবে যে কে কে বেঁচে আছে, তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এভাবেই বলবেন যে হে প্রতিপালক, হে আল্লাহ, আপনার দয়ায় জিব্রাইল মিকাইল আজরাইল এরা বেঁচে আছেন এবং আপনি চিরঞ্জীব চিরস্থায়ী রক্তাল আপনি আছেন, আর সবাই মৃত্যুবরণ করেছেন, ফেরেশতারাও তখন মৃত্যুবরণ করবেন, আল্লাহ আকবার। প্রিয় নবী অবগত আছেন, আমার নবী জানেন কারা কারা মৃত্যুবরণ করবে, কীভাবে মৃত্যুবরণ করবে, সে সম্পর্কে বলা হচ্ছে। ফেরেশতারাও মৃত্যুবরণ করবেন, জমিনের মধ্যে যারা আছে সবাই মৃত্যুবরণ করবে, ফেরেশতারা যারা রয়েছে সব কিছু মৃত্যুবরণ করবে, কোনো সৃষ্টি বাকি থাকবে না এই ফেরেশতারা ব্যতীত। তখন আল্লাহ পাকের হুকুমে তখন নির্দেশ দেওয়া হবে যে মিকাইল এর প্রাণী নামার জন্য, তখন তিনিও মৃত্যুবরণ করবেন এবং হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের
তার প্রাণও নিয়ে নেবেন, এরা সবাই মৃত্যুবরণ করবে। ইসরাফিল আলাইহিস সালাম শুরু করে সবাই মৃত্যুবরণ করবে, তখন বাকি শেষ পর্যন্ত বাকি থাকবে আল্লাহ পাক এবং হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আবার আল্লাহ পাক ভালো করে জানেন, তারপরে জিজ্ঞাসা করলেন যে আজরাইল আর কে বাকি আছে? তখন আজরাইল আলাইহিস সালাম বলেন যে হে আল্লাহ পাক, যে আপনি চিরঞ্জীব চিরস্থায়ী আপনি আছেন আর আপনার দয়ায় আমি আজরাইল আছি। তখন আল্লাহ পাক নির্দেশ দেবেন যে আজরাইল তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। তখন আল্লাহ পাকের নির্দেশে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনিও মৃত্যুবরণ করবেন। আল্লাহু আকবার! তখন একমাত্র ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ পাক সর্বশক্তিমান, তিনি ব্যতীত আর কেউ বাকি থাকবে না, সবাই মৃত্যুবরণ করবে। তখন আল্লাহ পাক তখন সেই দিন চিৎকার করে বলতে থাকবেন যে কে আছো আজকে আমার সমকক্ষ, আমার সামনে আসো, আজকে কে আছো, কোন রাজা বাদশাহ আছে আমার সমকক্ষ, আমার সামনে দাঁড়াবার। এভাবে আল্লাহ পাক অহংকার করবেন। অনেক বছর পর তখন আবার যখন ফুৎকার দেওয়া হবে, আল্লাহ পাক নির্দেশে আবার সবাই জীবিত হয়ে যাবে, সবার প্রাণ চলে আসবে, ফেরেশতারও আবার জীবিত হয়ে যাবেন, মানুষও জীবিত হয়ে যাবে, সবাইকে হাশরের ময়দানে উপস্থিত করা হবে। তারপর আল্লাহ পাকের নির্দেশে হাশর নশর জান্নাত জাহান্নাম এগুলো কায়েম করা হবে, এবং আবার আল্লাহ পাকের নির্দেশে তখন আবার বিচার কার্য শুরু হবে। তখন জান্নাতদেরকে জান্নাতে প্রেরণ করা হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় স্নেহের মাধানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম অবগত আছেন, ফেরেশতারাও যে মৃত্যুবরণ করবে সেটা সম্পর্কে অবগত আছেন। কে কে মৃত্যুবরণ সেটা বলছিলাম, সর্বশেষ মৃত্যুবরণকারীকে, সর্বশেষ মৃত্যুবরণকারী হচ্ছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, এটার সম্পর্কেও আমার নবী অবগত আছেন আল্লাহ পাকের দয়া। প্রিয় স্নেহ ভাইর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলে আকরাম শুনেনে সবি বসির তিনি।